গায়েরটা দেখা তো বেন, এটা দেখালেই হবে। আচ্ছা কি হয়েছে তোমার? এটা বাবা, তো বাবার এই সমস্যাগুলো কতদিন থেকে ছিল? যেটা আগে দেখেছিলে, যেটা 4-5 বছর থেকে হয়েছিল। তো চিকিৎসা কত জায়গায় করানো হয়েছিল? অনেক জায়গায় করানো হয়েছে, কোনো জায়গায় বাদ দেওয়া হয়নি। কি বলেছিল ডাক্তার বুড়া? কিছুই না, সবাই বলেছে ভালো হয়েছে, সবাই বলেছে ভালো হয়ে যাবে। সোরিয়াসিস টাইপের ব্যাপার কেউ কিছু বলেছিল? সেরকম কিছু বলেনি, শুধু ওষুধ দিচ্ছিল। তো 4-5 বছর থেকে চিকিৎসা করা হচ্ছে, কোনো উন্নতি সেরকম কিছু হয়নি। তারপর এখানে ওষুধ নিয়ে যাওয়া হয়েছে এখানে, তাই তো? তো এখানে কোনো লাগাবার ওষুধ দিয়েছিলাম না শুধু খাবার ওষুধ? খাবার ওষুধ দিয়েছিল, শুধু খাবার ওষুধ দিয়েছিলাম। তো খাবার ওষুধ নিয়ে যাওয়ার পরে এখন তো আমি তো ক্যামেরা করেছি, ভিডিও করেছি। তো তোমার এখন কতটা কি মনে হচ্ছে, কত পার্সেন্ট কি ভালো আছে? ভালো আছে, কিন্তু ওই পায়ের ফোলাটা কমছে। হ্যাঁ, পায়ের ফোলাটা কমছে না, কিন্তু স্কিনের যে ব্যাপারটা ছিল সেটা মোটামুটি যা দেখা যাচ্ছে প্রায় 90% মতো ঠিক হয়ে গেছে। চুলকানি এখন আছে? চুলকানি আছে, চুলকানি একটু আছে। আগের মতো আছে? আগের মতো নেই, বলুন মুখে বলুন। আগের মতো নেই, আগের থেকে কম আছে, কিন্তু চুলকানিটা একটু আছে। কিন্তু স্কিনের যে র্যাশ ট্যাশ গুলো ছিল, যেগুলো আপনার একদম ছবিতে আগে দেখানো আছে যেগুলো ছিল, সেগুলো মোটামুটি ম্যাক্সিমাম অনেকটাই ঠিক হয়ে গেছে। আচ্ছা, কোনো লাগাবার ওষুধ কিছু দিইনি তো, শুধু খাবার ওষুধ দিয়েছিলাম? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তোমার বাড়ি কোথায় জানো? আমার বাড়ি হচ্ছে কল্যাণী, পুষ্কর, কল্যাণী। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওষুধ এখানে কবার নিয়ে গেছেন? একবার ওষুধ নিয়ে গেছেন। একবার ওষুধ নিয়ে যাওয়ার পরই আপনার এরকম মেরাকাল রেজাল্ট এসেছে, তার জন্য কোনো লাগাবার ওষুধ দিইনি। আর যা দিয়েছি খাওয়ার ওষুধ, শুধু জল ওষুধই দিয়েছি, তাই তো? আচ্ছা ঠিক আছে।